বিজেপি শেষ হাসি হাসবে। পাণ্ডবেশ্বরের ঝাঁচড়া গ্রামে ঢুকে মন্তব্য বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। লাউ দোহার ঝাঁচড়া গ্রামে এসে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির মন্তব্য, তৃণমূলের শেষ সময় শুরু হয়ে গেছে। পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আতঙ্কের পরিবেশ তারা তৈরি করে, যারা ভয় পায় তারা আতঙ্কের পরিবেশ তৈরি করে। তারা জানে যে এই ভোটে তারা পরাজিত হতে চলেছে এবং প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জ্বলে ওঠে, তো তো তৃণমূল কংগ্রেসের নিভে যাওয়ার সময় হয়েছে, তার আগে একটু জ্বলে উঠছে। এখন তারা কুণাল ঘোষের কথা শুনবে না মাধব চ্যাটার্জির কথা শুনবে, ববি হাকিমকে মানবে না অন্য কোনো নেতাকে মানবে, এসব কাজে তারা ব্যস্ত ব্যস্ত। কি খবর পেয়েছেন? এবং এখন পর্যন্ত খবর পেয়েছি বিভিন্ন জায়গায় যারা আমাদের পোলিং এজেন্ট বসবে বা বসবে মানুষদের পরিচিত অনেক লোককে উঠিয়ে দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, বলা হয়েছে 16 তারিখের পর তো আমরাই থাকবো, আমাদের রাজ্য পুলিশ থাকবে, তখন কে বাঁচাবে, এই ধরনের একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত প্রতিরোধ কোথাও দেখা গেল না? প্রতিরোধ মানে দেখুন, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ তো জনগণ করার ক্ষমতা থাকে না। প্রতিরোধ কে, প্রতিরোধ মানে আপনি যদি বলতে চাইছেন যে লড়াই করতে হবে, মারপিট করতে হবে, সেটা তো সবাই পারে না, সুস্থ সমাজে সবাই তো লড়াই করতে পারে। কিন্তু আমি বলছি এর পরেও এত আতঙ্কের পরিবেশ আপনারা দেখছেন, এর পরেও রেজাল্ট যেদিন বেরোবে দেখবেন পাণ্ডবেশ্বরের রেজাল্ট। কিছুক্ষণ আগে এখানকার বিধায়ক নরেন চক্রবর্তী তিনি বলছিলেন যে যে দলের সাংসদরাই চলে যায় সেই দলের কি করে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা থাকবে, ওদের সাংগঠনিক দুর্বলতা এটা, সেটা আমাদের ঘাটতি চালাচ্ছে। না সব ঠিক আছে, কিন্তু আমি বলি যে যদি তৃণমূল কংগ্রেসের সংগঠন এত ভালো আছে তাহলে এই বাই ইলেকশন যেখানে হচ্ছে আসানসোলে অন্য দল থেকে ওনাকে যারা আগত লোক তাকে প্রার্থী করতে হলো, আর বালিগঞ্জে তাই করতে হলো, তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী নেই। রাজ্যসভা যারা এমপি হচ্ছে তারা অন্য রাজ্য থেকে আনতে হচ্ছে, তাহলে কি বাংলায় এমন যোগ্য ব্যক্তি নেই? এর জবাব ওনার দেওয়া উচিত। জিতেন্দ্র পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন, ফোর্স দিয়েও কি তারা ভোট করানো গেল না? সেন্ট্রাল ফোর্স তো করা গেল না, এটা আমি বলছি না, এরপরেও বলছি, এরপরেও ওরা যা পারবে করুক, তারপরেও পাণ্ডবেশ্বর আমরা জিতবো, লোকসভা আমরা জিতবো। দাদা একাধিক বুথে দেখা যাচ্ছে যে কোনো ভোটার ছাড়াই ভোট হচ্ছে, যেটা ঠিক না, ভোটাররা ভয় যাচ্ছে না, যেখানে বিজেপি সমর্থক আছে তাদেরকে রাত্রেই বলে দেওয়া হয়েছে এই ভোট দিতে যাবে না, এখানে থাক, 16 তারিখের পর এখানে থাকতে হবে। কিন্তু সেটা করেও, সেটা করে হয়তো মার্জিন আমাদের, ভেবেছিলাম 3 লাখ ভোটে জিতবো, হয়তো 2 লাখ ভোটে জিতবো, 1.5 লাখ ভোটে জিতবো, জিতবো আমরা অবশ্যই। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।